আমরা তো অনেক গুনাহগার, কি বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সেই গুনাহ মাপ চাওয়া দরকার কিনা? আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে এমন ভাবে মাপ চাবো যেন আমরা জীবনে আর কোনো গুনাহ না করি, ঠিক কিনা বন্ধুরা? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক কিনা? পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমি জানি আমি কি পাপ করেছি। সুতরাং তার কাছে ক্ষমা চাইতে হবে বন্ধুরা। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপে করলে বিচার, আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাপ করো আমায়, মাপ করো আমায়, তুমি মাপ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, ঠিক কিনা? কতবার অনুশোচনা করি, আবারও পাপ করি। তিনি যদি ক্ষমা না করতেন তাহলে আমাদেরকে এক পাও এগোতে আমরা পারতাম না, পারতাম কিনা বন্ধুরা? তিনি ক্ষমা করে দেন, তাই তো আমরা বাহাদুরের মতন আবার ভুলে যাই, আমাদের দোষের কথা আমরা ভুলে যাই বন্ধুরা। সুতরাং ক্ষমা চাইতে হবে, কিন্তু ক্ষমার মতন ক্ষমা আসলে চাওয়া দরকার আমাদের, কি বলেন ঠিক কিনা? ক্ষমার মতন ক্ষমা চাইতে হবে, যদি ক্ষমার মতন ক্ষমা চাই তাহলে আল্লাহ অবশ্যই মাফ করে দেবেন, কি বলেন ঠিক কিনা? অনেকের কিসমতে মক্কা মদিনা হবে না, তারা কি আল্লাহর কাছে যদি তওবা করে, তওবার মতন তওবা করে, মাফ পাবে না? আল্লাহ মাফ করে দেবে বন্ধুরা। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলেই আমি, দুদিনে আবার সব ভুলেই আমি, মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান, আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ,
আমার এই শুধু চাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়।